আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চাপাই ব্লগ। চলে আসছি নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমি দেখাবো কিভাবে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপবৃত্তি লাইভ তথ্য অনলাইনে এন্ট্রি করবেন। তার আগে আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন আমার পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স চলুন দেখে নেই, আমার ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কে ক্লিক করে অথবা যে কোনো একটি ব্রাউজ ওপেন করে pesp.finance.gov.bd লিখে সার্চ করবেন। সার্চ করার পর সরাসরি চলে যাবেন মূল ইন্টারফেসে। তারপর ভিউয়ার্স দেখবেন এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড। তো ইউজার নেম হিসেবে ব্যবহার করতে হবে আপনার স্কুলের প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার, এবং পাসওয়ার্ড হিসেবে আপনি ব্যবহার করবেন রাজশাহী বিভাগের জন্য সবার পাসওয়ার্ড কিন্তু একই। রাজশাহী বিভাগের পাসওয়ার্ড হচ্ছে পি বড় হাতের ছোট হাতের ই এস পি, তারপরে 1 2 3 4। আমি আবার বলছি, বড় হাতের পি ছোট হাতের ই ছোট হাতের এস ছোট হাতের পি, তারপরে 1 2 3 4। পাসওয়ার্ড কিন্তু সবার জন্য একই। তো ওটা লিখে সার্চ লগইন করার পরে এরকম আরেকটি ইন্টারফেস চলে আসবে। তারপর আমার কিন্তু অটোমেটিকলি পাসওয়ার্ডটা চেঞ্জ করা আছে, আপনাদের চেঞ্জ করা না থাকলে কিন্তু এখানে অলরেডি এরকম ইন্টারফেস আসবে না। এখানে বলবে যে পাসওয়ার্ড চেঞ্জ, আপনারা আপনাদের মন মতো করে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন। তো তারপর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে এখানে দেখুন ড্যাশবোর্ড প্রাথমিক নির্বাচন, এই প্রাথমিক নির্বাচনে ক্লিক করবেন। তারপর এখানে দেখুন নতুন শিক্ষার্থী এন্ট্রি। তো আমরা যেহেতু এখন নতুন শিক্ষার্থী এন্ট্রি করব, আমরা নতুন শিক্ষার্থী এন্ট্রিতে ক্লিক করব এবং পরবর্তী যে অপশানগুলো আছে আমি সবগুলো আপনাদেরকে বুঝিয়ে দেবো কোনটার কী কাজ। তো নতুন শিক্ষার্থী এন্ট্রিতে ক্লিক করলাম, তারপর দেখুন এখানে চলে আসছে জন্ম সনদ নাম্বার, মানে শিক্ষার্থীর জন্ম সনদ নাম্বারটা এখানে আপনি দিয়ে দেবেন। আমি দিয়ে দিলাম, তারপর এখানে ডানে দেখুন কী চেয়েছে জন্ম তারিখ। জন্ম তারিখটা আপনি মূলত দুইভাবে দিতে পারবেন, এভাবে দিতে পারবেন আর মূলত এখানে লিখেও দিতে পারবেন। তো আমি মনে করবো যে এই লিখে দেওয়াটাই ভালো, অটোমেটিকলি হাইফেন অ্যাড হয়ে যাচ্ছে, হাইফেন লেখার প্রয়োজন নাই। তারপর এখানে 1 2012, তারপর এখানে দেখুন শিক্ষার্থীর নাম বাংলায়, বাংলায় লিখতে গেলে আমাকে ফন্ট চেঞ্জ করতে হবে, আমি ফন্ট চেঞ্জ করে নিলাম। এখানে আমি বাংলায় লিখে নিলাম। তারপর এখানে শিক্ষার্থীর নাম ইংরেজিতে আপনি ইংরেজিতে লিখে নেবেন। তারপর দেখুন এখানে ভাই বোনের সংখ্যা আমি তাদের তিনজন সেটা দিয়ে দিলাম। তারপর এখানে দেখুন জেন্ডার পুরুষ সেটা দিয়ে দিলাম। তারপর এখানে ধর্ম নির্বাচন করে দেবেন। তারপর এখানে দেখুন নিগোষ্ঠী নির্বাচন করুন, নিগোষ্ঠী কিনা না, যেহেতু নিগোষ্ঠী না, নিগোষ্ঠী বলতে উপজাতিদেরকে বোঝাই। তারপরে এখানে দেখুন মাতারিন আইডি নাম্বার, মাতারিন আইডি নাম্বারটা দিয়ে দিবেন। তারপরে এখানে দেখুন মাতার জন্ম তারিখ, মাতার জন্ম তারিখটা আপনি সিলেক্ট করবেন এখানে। তারপর ভিউয়ার্স যেটা করবেন সেটা হচ্ছে যে এখানে দেখুন খুঁজুন, এই খুঁজুনে ক্লিক করবেন। খুঁজুনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন মাতার নাম চলে আসছে, মোসাম্মদ আসমাউল হোসনা। তারপর এখানে দেখুন মোবাইল নাম্বার চেয়েছে, তো মোবাইল নাম্বারটা বাধ্যতামূলক না, আপনারা মোবাইল নাম্বারটা দিতেও পারেন নাও পারেন, আমি দিলাম না। তারপর হচ্ছে এখানে পিতার এনআইডি নাম্বার আগের মতোই দিয়ে দেবেন, পিতার এনআইডি নাম্বারটা মাতার মতো করে। তারপর এখানে জন্ম তারিখটা আবার দিয়ে দিবেন। তারপর দেখুন এখানে আবার খুঁজুনে ক্লিক করবেন, খুঁজুনে ক্লিক করার পর দেখুন চলে আসছে তার পিতার নাম মোহাম্মদ আব্দুর রাকিব।
তো ভিউয়ার্স, এখানে যদি আইডি নাম্বার ভুল থাকে বা কোনো সমস্যা হয় তাহলে কিন্তু এই নামটা অটোমেটিকলি আসবে না, ওটা আপনাকে ভুল দেখাবে। তো পিতার মোবাইল নাম্বার এটা বাধ্যতামূলক না, ওটা আমি দিলাম না। বাধ্যতামূলক হচ্ছে যেগুলোতে স্টার চিহ্ন আছে, দেখুন এখানে যার যেগুলো পিতার জন্ম তারিখ, মাতার জন্ম তারিখ, এগুলোতে যেগুলোতে আপনার হচ্ছে যে স্টার দেওয়া আছে এগুলো হচ্ছে আপনার বাধ্যতামূলক, এটা দেওয়া লাগবে, এগুলো বাধ্যতামূলক না। তারপর এখানে দেখুন পোস্টকোড, পোস্টকোডটা আমি দিয়ে দিলাম। তারপর এখানে গ্রাম চেয়েছে, গ্রামটা আমি বাংলায় লিখব। তারপর ভিউয়ার্স দেখুন এখানে পৌরসভা, ইউনিয়ন, সিটি কর্পোরেশন, আপনি যে আন্ডারে আপনি সেটা সিলেক্ট করবেন। আমি আমার ইউনিয়ন, আমি আমার কাউন্সিল ইউনিয়ন সিলেক্ট করলাম। তারপর হচ্ছে এখানে দেখুন বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই, বর্তমান ঠিকানা বর্তমান স্থায়ী ঠিকানা যদি একই হয় তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে টিক দিলে অটোমেটিকলি সবগুলো দেখুন চলে আসছে। তারপর এখানে দেখুন রাঘবপুর প্রাথমিক স্কুল আমার প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের নাম চলে আসছে। তারপর এখানে শ্রেণী নির্বাচন করুন, এটা বাধ্যতামূলক, এটা আপনি দিবেন। তারপর এখানে শিফট, এগুলো কিন্তু আমাদের গ্রামে মূলত চলে না, তো আপনার যদি হয় তো আপনি শিফট নির্বাচন করবেন, আপনার যদি না থাকে তাহলে প্রযোজ্য নয়। আমি জাস্ট প্রথম শিফট দিলাম। তারপরে শাখাও আমি ক নির্বাচন করলাম। তারপর এখানে রোল নাম্বারটা দিয়ে দেবো, রোল নাম্বারটা হচ্ছে 6, আমি সেটা দিয়ে দিলাম। তারপর নিচে দেখুন অভিভাবকের তথ্য, অভিভাবক কিন্তু মাতা, সেক্ষেত্রে এখানে মাতার তথ্য অটোমেটিক চলে আসছে। মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে, এই মোবাইল নাম্বারেই কিন্তু টাকাটা আসবে। তো তারপর ভিউয়ার্স দেখুন এখানে নিচে কি পেমেন্টের বিবরণ, আপনি মোবাইল ব্যাংকিং মাধ্যম, আর এটা হচ্ছে মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান, যেমন ধরুন বিকাশ, নগদ, রকেট, শিওর ক্যাশ, এম ক্যাশ, ওকে, ওয়ালেট, উপায়। তো আমি যেহেতু নগদে পেমেন্টটা নেব, সেক্ষেত্রে নগদ ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে রাউটিং নাম্বারটা অটোমেটিক চলে আসবে, এটা নিয়ে চিন্তা করতে হবে না। তারপর হচ্ছে দেখ সব কিছু তথ্য যদি ঠিক থাকে, এগুলো সব কিছু আপনারা দেখে নেবেন, সব কিছু ঠিক থাকলে যেটা করবেন সেটা হচ্ছে যে এখানে দেখুন এই যে সংরক্ষণে ক্লিক করবেন। তো সমস্ত প্রয়োজনীয় উপাদানগুলি সঠিকভাবে নির্বাচন করুন, মানে আমার যে কোনো তথ্য ভুল আছে, কোনো কিছু ভুল থাকলে কিন্তু হবে না। দেখুন ভিউয়ার্স এখানে সার্ভারের প্রবলেম, আমি কাজ করেছি অটোমেটিকলি, এগুলো এটা আসেনি, আমি টিক দেওয়ার পরেও আমি আবার টিক দিলাম, সার্ভার প্রবলেম হলে এরকম করে। তো রেকর্ড সাকসেসফুল সেভ, মানে আমার রেকর্ড সম্পূর্ণ হয়েছে। তো তারপর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যেখানে আবার পুনরায় যদি আবার এন্ট্রি করতে চান তাহলে আপনার আবার আরেকটা শিক্ষার্থীর তথ্য আপনাকে এখানে দিতে হবে। তো আমি যেহেতু ওদিকে আর গেলাম না, আপনারা আপনাদের মতো করে এভাবে পরিবর্তন মানে আপলোড করতে থাকবেন। তারপর যেটা করবো এখানে শিক্ষার্থীর তথ্য আপডেট, শিক্ষার্থীর তথ্য আপডেট বলতে এটাই বোঝাতে চাইছে যে আপনার শিক্ষার্থী যে আপনি আমি যে এই যে ফাইজুর রহমান অনিক এটাকে আপলোড করলাম এইমাত্র তৃতীয় শ্রেণী, তো এটার কোনো কিছু ভুল আছে কি না, তো যদি কোনো ভুল থাকে আপনারা এখান থেকে ভিউ দেখতে পারবেন এবং এই এডিটে ক্লিক করে পুনরায় আবার সেই চলে আসবে ইন্টারফেসটি, আপনারা এখান থেকে আপনি ক্লিক করে দেখতে পারবেন। তো যদি কোনো কিছু ভুল থেকে থাকে তাহলে আপনারা সেটাকে পরিবর্তন হয়তো করে বা মোবাইল নাম্বার বা হচ্ছে যে তার কোনো কিছু ভুল থাকলে এটাকে পরিবর্তন করে আবার সংরক্ষণে ক্লিক করবেন। সংরক্ষণে ক্লিক করার পর সাকসেসফুল হয়ে যাবে। সাকসেসফুল হয়ে যাওয়ার পর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে যদি মনে করেন শিক্ষার্থীর তালিকা এখান থেকে এই যে প্লাস নতুন যুক্তকরণ এখান থেকে ক্লিক করে আবার পুনরায় ইন্টারফেসে যেতে পারবেন। হ্যাঁ, তারপর হচ্ছে ভিউয়ার্স দেখুন এখানে শিক্ষার্থীর প্রাথমিক তালিকা, আপনি এখান থেকে শিক্ষার্থীর প্রাথমিক তালিকা আপনি এখান থেকে দেখতে পারবেন, এই যে ভিউ এখান থেকে ভিউ করে দেখতে পারবেন। তো তারপরে দেখুন এখানে ক্লাস্টারের তালিকা জমাদান হয়েছে নাকি এটা আপনি দেখতে পারবেন, যেহেতু আমি এখানে জমা এখন দেই নাই, স্ট্যাটাসটা হচ্ছে পেন্ডিং দেখাচ্ছে এবং এখান থেকে ক্লিক করে আপনি ওভাবে দিতে পারবেন। আর যদি মনে করেন আপনি পুরোটা একসঙ্গে সিলেক্ট করবো তাহলে এখান থেকে এই যে এখানে ক্লিক করবেন উপরে অটোমেটিকলি সব সিলেক্ট হয়ে যাবে। তারপর হচ্ছে এখান থেকে যদি মনে করেন আপনি না 2 নম্বর পেজে যাবো তো এখান থেকে সেখানে ক্লিক করে আবার
এখানে টিক মার্ক দিয়ে দিবেন। এভাবে করে করে আপনি সবগুলোকে টিক মার্ক দিয়ে যেটা করবেন সেটা হচ্ছে যে এখানে যে ক্লাস্টারে পাঠান, এখানে ক্লিক করলে অটোমেটিক ক্লাস্টারে চলে যাবে। তারপর ভিউয়ার্স দেখুন এখানে রিপোর্ট, রিপোর্ট বলতে শিক্ষার্থী রিপোর্ট, এটাই বোঝাচ্ছে যে আপনি কতটি এন্ট্রি করেছেন এ পর্যন্ত। সেক্ষেত্রে আপনার স্কুলের নাম সহ এরকম আরেকটি ইন্টারফেস চলে আসবে। যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে প্রতিবেদন তৈরি করুন। এই যে আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে ভিউয়ার্স চলে আসছে, দেখুন এখানে অটোমেটিকলি দেখাচ্ছে যে তৃতীয় শ্রেণীর হচ্ছে যে 2 জন এবং চতুর্থ শ্রেণীর 44 জন, পঞ্চম শ্রেণীর 37 জন, টোটাল আমি এখানে 83 জন শিক্ষার্থী এন্ট্রি করেছি। তো এটা আমাকে দেখাচ্ছে, আপনারাও দেখে নেবেন। তো ভিউয়ার্স, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা খারাপও যদি লেগে থাকে তাও আপনার একটি মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আসসালামু